নমস্কার, লিটন টেলস চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা জানি হিন্দু পুরাণ মতে ধন সম্পত্তি এবং প্রাচুর্যের দেবী লক্ষ্মী দেবী। সেরকমই আজকে আমরা একটু জেনে নেব যে সারা বিশ্বের অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন তাদের লোককথা এবং মিথোলজি অনুসারে সারা পৃথিবীর বিভিন্ন দেবদেবী যারা ধন সম্পত্তি অর্থাৎ ওয়েলথ প্রসপ্যারিটির অধিকারী এবং যারা ধন সম্পত্তি দান করেন। তো আমরা প্রথমেই যার কথা বলবো তার নাম কোকোপেলি। ইনি নেটিভ আমেরিকান দেবতা। কোকোপেলি প্রধানত ফার্টিলিটির দেবতা। ইনি সাধারণত বাঁশি বাজান। তো মনে করা হয়ে থাকে যারা তার গান শোনে এবং এই বাঁশির সুরের মূর্ছনায় আহত হয় তাদেরকে তিনি প্রভূত ধন সম্পত্তি এবং গুড লাক দান করেন। কোকোপেলির পরে আমরা একটু চলে যাই আফ্রিকাতে। পশ্চিম আফ্রিকাতে ওশুন বলে একজন দেবী ছিলেন। তিনি সাধারণত ফার্টিলিটি এবং ভালোবাসা তার সাথে সাথে ধন সম্পত্তির দেবী। এই দেবী একাধারে যেমন ধন সম্পত্তির দেবী তার সাথে সাথে তিনি হিলারও বটে, অর্থাৎ তিনি মানুষের রোগ সারান, রোগ নিরাময় করেন মধু এবং নানা কিছু উপকরণের সাথে। তো যেরকমভাবে আমরা দেখি যে লক্ষ্মী দেবী কমলা বা হলুদ বসন পরিধান করেন, সেরকমভাবে এই অসুর তার পছন্দের এবং পরিধেয় বস্ত্র হলো হলুদ। তো এরপরে আমরা আসি রোমান দেব দেবীদের মধ্যে যারা ধন সম্পত্তির দেবতা। তো প্রথমেই যার নাম বলবো সে হলো ফর্চুনা। ফর্চুনা এই দেবী রোমানদের দেবী। তিনি ধন সম্পত্তি, ওয়েলথ প্রসপ্যারিটি এবং অ্যাবান্ডেন্সের দেবী। তিনি রোমানদের প্রধান দেবতা জুপিটার তার কন্যাও বটে। মনে করা হয় এই দেবী অন্ধ অর্থাৎ ব্লাইন্ড। এই অন্ধত্বের কারণে তিনি যেরকমভাবে আমরা আজকের দিনে আন্ধা কানুন হিসাবে জানি, সে অন্ধ হয়ে সবাইকে সমান অধিকার দান করতে পারে, সেরকম এই দেবী অন্ধ এই কারণে যাতে তিনি সবাইকে সমানভাবে ধন সম্পত্তি দান করেন, যাতে কোনো রকমভাবে তিনি বায়াস না হয়ে যান। এই ফর্চুনা দেবীর সন্তানের নাম হলো সোর্স। তিনি একটি মাইনার দেবতা কিন্তু তিনিও ওয়েলথ এবং প্রসপারিটির দেবতা রোমান মতানুসারে। রোমানদের মধ্যে আরেকজন দেবতা আছে, বলা বাহুল্য দেবী আছেন যিনি ওয়েলথ এবং প্রসপারিটির দেবী, তার নাম অ্যাবান্ডান্ডিটা। তো অ্যাবান্ডান্ডিটা শব্দটি শুনে আমাদের যে ইংরেজি শব্দটি প্রথম মাথায় আসে সেটি কি? অ্যাবান্ডান্স অর্থাৎ প্রাচুর্য। তো অ্যাবান্ডান্ডিটা প্রাচুর্যের দেবী, প্রাচুর্য প্রসপ্যারিটি এবং গুড লাক ঐশ্বর্যের দেবী। আরেকজন দেবতা আছেন, বলা বাহুল্য দেবী আছেন, তার নাম মনেটা। মনেটাও রোমানদের ওয়েলথ এবং প্রসপ্যারিটির দেবী। এরপরে আমরা একটু চলে যাই মিশরে, আফ্রিকার একটি দেশ মিশর উত্তর আফ্রিকায়। তো ইজিপশিয়ানদের মধ্যে এনশিয়েন্ট ইজিপ্টে হোরাস বলে একটি দেবতা ছিলেন। মিশরে যেসব দেব দেবীরা আছে তাদের অধিকাংশ দেবতাই তাদের দেহটি মানুষের কিন্তু মাথা সাধারণত জেনারেলি হয় বিভিন্ন পশু পাখি। তো এই হোরাস দেবতা ইনি হলেন ফ্যালকন হেডেড, অর্থাৎ দেহটি মানুষের কিন্তু মাথাটি বাজ পাখি। তো হোরাস দেবতা হলেন ইজিপশিয়ানদের মত, এনশিয়েন্ট ইজিপশিয়ানদের মত অনুসারে তাদের ধন সম্পত্তি এবং প্রাচুর্যের দেবতা। এরপর আরেকজন দেবীর কথা বলা চলে এনশিয়েন্ট ইজিপ্টে, তার নাম রেনেনেট। তো এই রেনেনেট দেবী ধন সম্পত্তি এবং অ্যাবান্ডান্সের দেবী অর্থাৎ প্রাচুর্যের দেবী। তো আমরা সাধারণত দেখে থাকি যে ফ্যারাওদের মাথায় একটি কারুকাজ করা সাপের মতন একটি চিহ্ন রয়েছে, সেটি মনে করানো হয় দেবী রেনেনেটকে, যার ফলে তিনি আর কি ঐশ্বর্য এবং প্রভাব প্রতিপত্তি প্রাচুর্য ধন সম্পত্তি এনে দিতে পারেন। এরপরে নিউবিয়ান একটি দেবতা আছেন যার নাম ডেউডিন বা দুদান। তিনিও এনশিয়েন্ট ইজিপ্টের দেবতা অর্থাৎ প্রাচীন মিশরের দেবতা। তার মাথা সিংহের এবং তার দেহ মানুষের। এবার আমরা আসি একটু কেল্টিক গডদের মধ্যে। তো স্যার নিউমাস বলে একজন দেবতা আছেন, তিনি কেল্টিকদের দেবতা, কেল্টিক গড যিনি ওয়েলথ এবং প্রসপ্যারিটি অর্থাৎ ধন সম্পত্তির দেবতা। আমরা একটু জেনে নিই যে কেল্টিক কার। প্রাচীন ব্রিটেনে উত্তর দিকে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড এই যারা অঞ্চলগুলিতে, এবং প্রাচীনকালে ফ্রান্সের নাম ছিল গল। তো প্রাচীন গল, ব্রিটেন, আয়ারল্যান্ড এই অংশগুলিতে, প্রাচীন স্কটল্যান্ড এই অংশগুলিতে কেল্টিকরা প্রাচীন তাদের জনবাসিন্দাদের মধ্যে এই দেবতার প্রচার ঘটেছিল। এই কেল্টিক কিন্তু একটি ভাষাগোষ্ঠীর নাম বটেই, স্কটিশ, গায়েলিক বা আইরিশ এই ভাষাগুলি কিন্তু কেল্টিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত, ল্যাটিন বা জার্মানিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত নয়। তো এই কেল্টিকদের মধ্যে একটি দেবতা সার নিউনাস বললাম, যিনি ধন সম্পত্তি এবং অবশ্যই ফার্টিলিটির দেবতা। এবং আরেকজন আছেন টিউটারটেস, তিনি আর কি অবশ্যই
ওয়েলথ এবং প্রসপ্যারিটির দেবতা। এরপর আমরা রোমানদের কথা যখন বলেছি, তখন গ্রিকরাই বা কেন বাদ যায়, তো গ্রিকদের আন্ডারওয়ার্ল্ডের দেবতা সবাই জানে আশা করি প্লুটো, তিনি কিন্তু তাদের ওয়েলথ প্রসপ্যারিটি অর্থাৎ ধন সম্পত্তির দেবতা। তো এরপর আমরা একটু চীনকে দেখি, চীনের যে ধন সম্পত্তি বা প্রভাব প্রাচুর্যের দেবতা তার নাম হলো শাইসেন। এবং সবশেষে আমরা যার কথা বলবো তিনি হলেন ওডিন, অর্থাৎ নর্স মিথোলজি অনুসারে ওডিন হলেন একাধারে প্রধান দেবতা, যেমন বিভিন্ন বিষয়ে তিনি পারদর্শী, ঠিক সেরকম ভাবেই তিনি ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি প্রসপ্যারিটি দান করেন, অ্যাবান্ডান্সের দেবতা। তো নর্ডিক কারা আমরা জাস্ট একটু জেনে নিই, নর্ডিক হলো উত্তর ইউরোপে যেমন নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই যে দেশগুলি আছে উত্তর ইউরোপের অঞ্চলগুলোতে সাধারণত নর্সম্যানরা থাকতো প্রাচীনকালে। তো এই নর্সম্যানরাই আর কি, যেমন আমরা ভাইকিংদের নাম শুনেছি, তো তাদের মধ্যে প্রচলিত আর কি নর্ডিক মিথোলজি অনুসারে তারা যে নর্সম্যান ছিল, সেই নর্সম্যানদের মধ্যে এই ওডিন দেবতা প্রচন্ড রকমভাবে প্রভাবশালী একজন দেবতা। তো নর্সদের ওডিন ধন সম্পত্তি এবং প্রাচুর্যের দেবতা। তো এই সবকটা দেবতাদের মধ্যে একটি জিনিস কিন্তু খুব বেশি করে মানে কমন পাওয়া যায়, যেটি হলো তারা মোটামুটি অলমোস্ট যতগুলো নাম বললাম, 14টা নাম বললাম, তারা সবাই কম বেশি করে কিন্তু ফার্টিলিটির সঙ্গে যুক্ত। তো এইটি কেন, তার কারণ একটা সময় কিন্তু আজকের দিনে তো শিল্প বিপ্লব ঘটে গেছে, এখন আমাদের যান্ত্রিক সভ্যতা টেকনোলজির যুগ আছে, একটা সময় কৃষিভিত্তিক সবকিছু সমাজ ছিল, তো কৃষিটা সেখানে প্রচন্ড বেশি গুরুত্ব পেত এবং কৃষির জন্য বৃষ্টি হওয়া, মাটি ফার্টাইল হওয়া, এই ব্যাপারগুলো খুবই বেশি গুরুত্বের সঙ্গে বিবেচিত হতো, যার জন্য কিন্তু সেরকম ভাবে এই যতগুলো দেবতার নাম বললাম কম বেশি তারা কিন্তু সবাই ফার্টিলিটির সঙ্গে যুক্ত, যেখান থেকে নতুন শস্য নতুন ফসল তৈরি হবে। তো এই নতুন ফসলের থেকেই সমৃদ্ধি প্রতিপত্তি এবং প্রাচুর্যের জন্ম ঘটবে। তো আজকের দিনের মতো এটুকুই, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, প্লিজ শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। আরও বেশি কিছু জানতে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। নমস্কার, ধন্যবাদ।